বেশি জাত বিচার করতে গেলে জল না খেয়ে মরতে হয় সে অনেক বছর আগের ঘটনা প্রাচীন পারস্য দেশে এক ধর্মযাচকের আবির্ভাব ঘটল তিনি এক ফোয়ারার কাছে এক জলাধারের পাশে এসে তার আস্থানাকে সে গেড়ে বসলেন তিনি এবং তার উঠ সেখানে বসে অপেক্ষা করছে আর তিনি জনে জনে সবাইকে ধর্মের বাণী শোনাচ্ছেন এবং পাপাচার থেকে নিবৃত হওয়ার জন্য সত্যের বাণী শোনাচ্ছেন ইতোমধ্যে তার এবং তার উঠের বেজয় পিপাসা লাগলো তিনি চিন্তা করলেন এই জলাধারে নেমে দুজনই তার তৃষ্ণার্থ তৃষ্ণার পরিসমাপ্তি ঘটাবেন পক্ষণ তার মনে বলল এই অঞ্চলের সবাই তো পাপিষ্ট এতই পাপাচারে লিপ্ত যে তাদের জল স্পর্শ করলে তাদের তাদেরও ধর্ম নিয়ে টানাডানি বাঁচবে মতে তারা সে জলাধার ত্যাগ করে মরুদ্ধানে জলের সন্ধানে বেরোলেন হাঁটতে হাঁটতে তিনি এবং তার উঠ এতই বিপাশার্থ হলেন যে উপায়ন্ত না পেয়ে তিনি তার উঠের মূত্র পান করার সিদ্ধান্ত নিলেন এবং উঠের মূত্র পানে উঠের মূত্রের বিষক্রিয়ায় তিনি তাৎক্ষণিক মৃত্যুবরণ করলেন এবং কিছু দূর আগাতে তার উটো চরম তৃষ্ণার্ত এবং সূর্যের তাপে উষ্ঠাগত প্রাণ উষ্ঠাগত হয়ে সেখানেই মৃত্যুবরণ করল এই গল্পটা দিয়ে আমরা এটাই বিচার করতে পারলাম বা শিখতে পারলাম যে দান গ্রহণে জাত বিচার করতে গেলে দান গ্রহণকারী বেজায় বিপদে পড়বেন দান তখনই তাকে গ্রহণ করতে হয় যখন তিনি নিঃস্ব সহায় সম্বলীন থাকেন এমত অবস্থায় তিনি যদি সে কয়ে কে ব্রাহ্মণ কে কাহস্থ কে নামাজ পড়ে কে রোজা রাখে কে হায়ার কাস্ট কে শিডুল কাস্ট এই চিন্তায় যদি তিনি বিভোর থাকেন এবং এই জাত বিচারে যদি উনি লিপ্ত থাকেন তাহলে আর কিছু না হলেও তার প্রাণ উষ্ঠাগত প্রাণ যে নির্গত হয়ে তিনি বেজায় বিপদে পড়বেন এতে সন্দেহ নেই সুতরাং দানে কোনো বিচার্য বিষয় নেই লজিক্যাল ফিলোসফি থেকে অ্যারিস্থ্রাপি পাগলের প্রলাপ